इधर देखिए सास बहू का झगड़ा तू तू मैं सीरियल हिंदी। गुड मॉर्निंग एवरीवन, এখন ঘড়ি কাটাই 6টা, জাস্ট ঘুম থেকে উঠেছি। এখন আমাদেরকে স্টেশন যেতে হবে। আজ স্টেশন থেকে আমাদের আউটিং এর জন্য যে বাসটা করা হয়েছিল সেটা ছাড়বে, তো বেশ তো তাড়াতাড়ি জলদি রেডি হয়ে যাবে। 2000 ইয়ার্স লেটার আমারে আলাদা সোয়াগ হ্যা। এখন বাজছে 6:23, আমাদের 6:30 সময় বাস ছাড়ার কথা। এখান থেকে অটো ধরে আমাদেরকে স্টেশন থেকে বাস ছাড়বে, আর এখনও ভিতরে রেডি হচ্ছে। আমি রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি, বাবা নিচে কথা বলছে। সব এবার ভগবানের আশীর্বাদ কিভাবে এই যাত্রাটাকে এগো। তো অটো দাঁড়িয়ে আছে, এগুলো থেকে আমরা যাব। আমরা চলে এসেছি এখানে, এখান থেকে বাস ছাড়া হবে। এখন উনি যে সিটগুলো দেখাচ্ছিলেন ওটা একদমই পেছন দিকে, চাইছি যে পেছন দিকে যাতে সিট না দেয়, কারণ 12 ঘন্টা মতন ট্রাভেল আছে, তো পেছন দিকে বসলে অনেক অসুবিধা হয়। এই বাসটার মধ্যে জায়গা পেয়ে গেছি, এটাতে আমরা যাব। আর ওনারা 6:30 বলে রাখেন, তো সেরকম ব্যাপার নেই। আমরা তো ভয়ে ভয়ে বেরিয়েছিলাম যে পাবো না, তো যাই হোক, এখনো এখানে অনেক আস্তে আস্তে কাজ চলছে। 7টা বেজে গেছে, কত জলদি করে এলাম যে না। 8টা বেজে গেছে, এখনো পর্যন্ত বাস ছাড়েনি। কারণ বাসে সবাই রেগে গেছে, ওরা আমাদেরকে 6:30 টাইমিং বলে পরে এখনো 8:10-15 করে দিয়েছে, এখনো পর্যন্ত বাস ছাড়েনি। এখন সময় হলো 8:18, এখন এবার মনে হচ্ছে বাস ছেড়েছে। আবার সাইডে না লাগে তো ভালো হয়। आजाद हिंदुस्तान के हर कोने से आए हुए सारे टूरिस्टों को मेरे ओर से हार्दिक शुभकामनाएं। आपका पहला स्टॉपेज गोल्डन सी बीच चंद्रभागा, और मैं आज आप लोगों का रूट ऑपरेटर बल्कि रनिंग कमेंडेटर मिस्टर रोमियो रंजन मोहंती, आप सभी को एक परिवार ग्रुप का नाम दे रहे हैं, और ये नामकरण हम दे रहे हैं सीताराम परिवार। तो हमारे गाइड अनेक रकम इन्फॉर्मेशन दिल, तो यात्रा शुरू हो। তো আমাদের প্রত্যেকটা ডেস্টিনেশনের জন্য আলাদা আলাদা এন্ট্রি ফি আছে, তো আলাদা করে ওখানে টিকিট কাটার কোনো প্রয়োজন নেই। এখানে পার পার্সন যদি 180 রুপিস করে দেওয়া হয়, তাহলে এখান থেকেই মানে টিকিট প্রোভাইড করে দেওয়া হয়। তো আমরা এখন চন্দ্রভাগাতে নেমে গেছি, এখানে 15 মিনিটস আমাদের টাইম দিয়েছে, তার মধ্যে আমাদের ঘুরে ফিরে চলে আসতে হবে। আস্তে আস্তে চল, বালি যদি ঢুকে যায় না পায়ে, তার মজাটা কিছু কিছু হয়ে যাবে। 15 মিনিট আছে, আরো দাঁড়িয়ে যাও। কেউ আসেনি, আমরা গাধার মতন চলে এসেছি, বললাম টাইম লাগবে, কারণ বাসে বসে গেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশনের জন্য। এখন আমরা নেমে গেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন কোণারক। এখন এখানে আমাদের টাইম দিয়েছে কিছুটা খাওয়া দাওয়ার, এখান থেকে কুপন কেটে তারপর আমরা ওইদিকে যাব মন্দিরের দিকে। তো মন্দিরের বেশ একটা দারুণ কাহিনী আছে, তো সেটা আমি ওখানে গিয়ে কিছুটা তোমাকে শোনাবো। সময় কা ধ্যান রাখিয়েগা, 11:15 মে বাস হামকো এই সে পিকআপ করে, আবে মে চলিয়ে ভারত দি তরা চলিয়ে সিতারাম। কোণারক মন্দির দেখা যাচ্ছে, এখান থেকে আমরা প্রবেশ করব। আমাদের গাইড আগেই বলে দিয়েছে যে ওনার যত কাছে থাকবে তত ইনফরমেশন পাবে। তাহলে यहां पर परिचय लीजिए, ये आपका আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট কে গাইড, টিকেট দে রহা হুঁ, টোকন লেকর ইস সাইড মে আ জাইয়েগা, জব মিস্টার মধুবাবু বলেঙ্গে, সীতা হ্যাঁ জম্বেশ্বর বাবু বলেঙ্গে। আমরা ভেতরে ঢুকছি এখন কোণারক মন্দিরে। বিশাল উঁচু আছে এটা, গাইড গাইড এক পুরুষ জাদা নারী বংশীধারী কৃষ্ণ পাঁচ পতি এক নারী মহাভারত এই এডুকেশন দ্যাট টাইম থে। ইদা দেখে সাস বউ কা ঝগড়া তু তু মে মে সিরিয়াল হিন্দি। ইতিহাসে আমরা পিএইচডি করে নিলাম একবারে, শুধু ইনফরমেশন নিব না নিজেরও দেখব। দাদু একটু দাঁড়াবে, আমরা হাঁটতে পারছি না।
আমাদের কিছুটা টাইম দিয়েছে ছবি তোলার জন্য। আর তো আমি কিছুটা বলে দিই এখানে স্টোরিটা, তো এখানে 12 বছরের মধ্যে 1200টা শ্রমিক মিলে এই মন্দিরটা 12 বছরের মধ্যে তৈরি করতে বলেছিল, নাই সবারই গলা কেটে দেওয়া হবে, সেই করেই এই মন্দিরটা তৈরি হয়েছে। আর মাত্র 10 মিনিট আছে, তারপর আমাদেরকে খাওয়া দাওয়ার দিকে যেতে হবে। এমনি মানে ট্যুরিস্ট বাসে এলে অনেকগুলো ডেস্টিনেশন একদিনে ঘোরায়, তো তোমাকে মানে সব জিনিস খুবই জলদি জলদির মধ্যে দেখে ছেড়ে ফেলতে হবে। চাপবে তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা হালকা মতো দেখো, আমি ওপরটা দেখে চলে আসছি। দারুণ আছে উপরটাও, লুকাচুরি ভালো খেলা যাবে এখানে। ওপরে গেলেন, ওপরটা বেশ দারুণ আছে। আর এখন আমরা কোনারক থেকে বেরিয়ে যাচ্ছি, খাওয়া করব জলদি। বাবা এখন টুকি দেখছে এখানে, ভালো লাগছে। হাঁটার পর এখন এখানে এসছি হোটেলে, বেশ অনেকটা আগে আমাদের এই হোটেল বুকিংটা করে দিয়েছে, এখানে খাবো আমরা এখন। দেখছো বললাম না, যেটা সময় বলে সেটা নয়, আমরা বাজার করলাম না এখনো পর্যন্ত, আমাদের গ্রুপের কেউই আসেনি। আমাদের খাবার চলে এসছে, আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। বাসে চলো নাকি? আমরা ভুলছিলাম, সবাই বাসে চলে এসছে আগেই আমাদের। এখন 1.5 ঘন্টা মতন ফ্রি আছে, তো কিছুটা এডিটিং সেরে নিই। এখন আমরা যাচ্ছি লিঙ্গরাজ মন্দিরে, তো এখানেও সেই জগন্নাথ মন্দিরের মতনই, তোমাকে বেল্ট জুতো সব রকম তোমাকে চামড়ার জিনিসও খুলে রাখতে হবে, ফোনও রেখে দিতে হবে, ভ্যাকসিনেশন সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হবে। হয়তো ভিতরে গিয়ে ক্যামেরা আলো নেই, বাইরে অনেকটা আছে দেখার মতো, দেখাই দেখ। ফোন জুতো বেল্ট যা যা হয় সব এখানে জমা দিয়ে দিতে হবে। লিঙ্গরাজ মন্দির থেকে জাস্ট বেরোলাম আমি এখনই, তো এটা হলো বাইরেরটা, এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে। ভিতরে অনেক রকমের নকশা করা মন্দির আছে, মানে যে কোনো জায়গায় তোমাকে যেটা টাইম দেবে, 15 মিনিট লেট হয় সব। তো আমাদের টুরিস্ট গাইড রোড থেকে দেখে নিয়ে এলো, তো ওদের জন্য আমাদের বাস ছাড়েনি এখনো পর্যন্ত। আশা করবো এই ভিডিওটা তোমার ভালো লেগেছে। আজ যদি তুমি ভিডিও দেখছো যেদিন আপলোডেড হয়েছে, ঠিক পরশু দিন 9:30টার সময় সেকেন্ড পার্ট এর আপলোডেড হবে, বেশ মজা হয়েছে। যদি এই ভিডিওটা দেখেছো তো ভিডিও লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর আপকামিং ভিডিওজের জন্য সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ।